আসসালামু আলাইকুম দর্শক। উদ্ভিজ্জ প্রোটিনে সবচেয়ে সেরা উপাদানগুলোর অন্যতম সয়াবিন, ভিটামিন ও প্রোটিনে ভরপুর এই খাবার আদৌ সুস্বাস্থ্যের চাবিকাঠি। আসলে এক বাটি ডালের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এক বাটি সয়াবিনে। যে কোনো প্রাণীজ প্রোটিনের সঙ্গে পাল্লা দিতে পারে সয়াবিন। তাই চলুন আজকে সয়াবিন দিয়েই খুব মজার একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাই, যেটা চিকেনের থেকেও কোনো অংশে স্বাদে কম না। সয়াবিন দিয়ে এই মজার নাস্তাটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে সয়াবিন নিয়েছি, যেটাকে সয়া নাগেটস বা সয়াবুড়িও বলা হয়। বাজারে হয়তো অনেক ধরনেরই সয়াবিন পাওয়া যায়, আমি এরকম একটু বড় সাইজের যে সয়াবিনগুলি পাওয়া যায় ওইগুলি নিয়েছি। এগুলি কিন্তু দামেও অনেক সস্তা আর পুষ্টিগুণে যে অনেক বেশি, এটা তো আমরা অলরেডি সবাই জেনেছি। পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে ধুয়ে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি। এবার এটা এই পানির মধ্যে 2 মিনিট সেদ্ধ করে নিব, এর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এই বড় সাইজের যে সয়াবিনগুলি এগুলি 1-2 মিনিট সেদ্ধর মধ্যেই কিন্তু একদম নরম হয়ে যায়। তো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আবার হাত দিয়ে এরকম চিপে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিব। এভাবে আমি হাত দিয়ে এক্সট্রা পানিগুলো আলাদা করে নিব আর এই পানিটা ফেলে দিব। এবার দেখুন, আমি এই সয়াবড়িগুলি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু এটা হাত দিয়ে করা যায়, এটা কিন্তু পাটা বা ব্লেন্ডারের কোনো প্রয়োজন হয় না। এরকম হাত দিয়ে আমরা যেভাবে ভর্তা করি সেভাবে কিন্তু এরকম একটু ম্যাশ করে নিলেই হয়ে যাবে। প্রতি 100 গ্রাম সয়াবিনে প্রোটিনের পরিমাণ 43 গ্রাম, শর্করা রয়েছে 30 গ্রাম, ফ্যাট 20 গ্রাম। ক্যালোরি ও পুষ্টিগুণের হিসাবে এই খাদ্য অনেক পুষ্টিবিদেরই প্রথম পছন্দ। শরীরচর্চায় অভ্যস্তরা নিয়মিত ডায়েটে রাখেন সয়াবিন, জানেন কি কেন? চলুন জেনে নিই তাহলে এই সয়াবিনের কিছু গুণ। সয়াবিন প্রোটিন মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্সকে সতেজ রাখে, তার কাজ করার ক্ষমতা বাড়ায়, ফলে সহজে ক্লান্তি আসে না। সয়াবিনে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, হার্ট ও লিভারকে চাঙ্গা রাখতে সাহায্য করে এই খাবার। হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিতে পারে সয়াবিন। সয়াবিনে থাকা লেসিথিন মস্তিষ্ক গঠনে অন্যতম উপাদান, তাই সয়াবিন খেলে মস্তিষ্কের কার্যকারিতা তো বৃদ্ধি পায়, সঙ্গে হাইপোথ্যালামাসকে সক্রিয় রাখে। সয়াবিনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেখতে পাচ্ছেন আমি সয়াবিনগুলো হাত দিয়ে এরকম আধো ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখানে কাঁচা পেঁয়াজের বদলে পেঁয়াজ ভেজেও ব্যবহার করা যাবে এবং কাঁচা মরিচের বদলে শুকনা মরিচও ব্যবহার করা যাবে, তবে কাঁচা পেঁয়াজ দিলেই আমার মনে হয় এখানে স্বাদটা ভালো আসে। এখন 1/2 চা চামচ গোলমরিচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এর বদলে এখানে চাট মশলা বা নুডলসের ভেতরে থাকা যে কোনো মশলা বা টেস্টিং সল্ট, যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। তবে সয়াবিনের যে কোনো আইটেমের ক্ষেত্রে মশলাটা একটু বেশি দিতে হয়। আর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা যে কোনো নাস্তার আইটেমেই কিন্তু এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়, এটা হয়তো আমরা অনেকেই জানি। এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি, এখানে চাইলে ডিমটা বাদও দেওয়া যায়। ডিমের বদলে সামান্য একটু পানি দিতে হবে, ডিমটা না দিতে চাইলে। এবার আমি ডিমটা হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। লবণটা আমি পরে দিচ্ছি, যেহেতু আমি যে মশলাটা দিয়েছি এর মধ্যে লবণ ছিল। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিব। এখানে ময়দার বদলে আটা,
বেসন বা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো ময়দাটা আমি পরিমাণ বুঝে অল্প অল্প করে দিব, এরকম একটা পাকোড়া শেপ দেওয়া যায় এরকম। তো আমার আর একটু লাগবে মনে হচ্ছে, আমি আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করে দিচ্ছি আর একসাথে মিশিয়ে, এখন মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটা ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। এবার কড়াইতে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, অবশ্যই তেলটা ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তো ভালোভাবে গরম হলে আমি এরকম গোল গোল করে বলের মতো শেপ করে সবগুলি ভালোভাবে ভেজে নিব লাল করে। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন পড়ে না, এটা মিডিয়াম আঁচে ভেজে নিলেই হয়। এটা খেতে যে কতটা মজার আসলে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আপনি যদি প্রথম কাউকে খেতে দেন, সে যদি আগে না খেয়ে থাকে, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের তৈরি। যে কেউ মনে করবে এটা মাংসের পাকোড়া। বিকালে চায়ের নাস্তায় কিংবা ভাত পোলাও বা নুডলস পরিবেশনে বা বিরিয়ানি পরিবেশনেও কিন্তু এটা দুর্দান্ত একদম মানিয়ে যায়। আমি সবগুলি পাকোড়া ভেজে নিয়েছি, এটা উপরটা ক্রিসপি হয়েছে আর ভিতরটা কিন্তু চিকেন ফ্রাইয়ের মতো ভিতরটা জুসি হয়েছে একদম। আমি এই রেসিপিটা তৈরি করছি বলে বলছি না, এটা কিন্তু আসলে অনেক বেশি মজার। বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।